আমার একমাত্র ছেলে মাস্টার্স শেষ করে চাকরির পরীক্ষা দেওয়ার জন্য চট্টগ্রামে যায়। পরীক্ষা শেষে হোটেলে যাওয়ার পথে বজ্রপাতে মারা যায়। এ মৃত্যু তার জন্য তার এবং তার বাবা মার জন্য কোন পর্যায়ে? যদি কেউ আকস্মিক কোনো মৃত্যুবরণ করে, দুর্ঘটনায় মৃত্যুবরণ করে, কোনো দেয়াল চাপা দিয়ে, গায়ের নিচে চাপা পড়ে, দুর্ঘটনায় পানিতে ডুবে, আগুনে পড়ে, এ জাতীয় আকস্মিক মৃত্যু হয়, যদি সে ইমানদার হয়ে থাকে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিমের হাদিসের আলোকে তাদেরকে মর্যাদাগত দিক থেকে হুকমান তাদেরকে শহীদ বলেছেন, শাহাদাতের মর্যাদা পাবে ইনশাআল্লাহ। এজন্য আকস্মিক মৃত্যুকে খারাপ মৃত্যু মনে করার কারণ নাই। আমাদের দেশে অনেক লোক আছে দেখবেন আকস্মিক মৃত্যু হলে এটাকে খারাপ মৃত্যু মনে করে, এটা এত খারাপের কিছু নেই। আকস্মিক মৃত্যু সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস হলো যে এটা ইমানদারের জন্য ভালো আর বেঈমানের জন্য খারাপ। কারণ ইমানদার যে সে হঠাৎ করে মৃত্যু হয়ে গেল, জান্নাতের পথে সে আগায় গেল, আর বেঈমান যে দুনিয়াতে যেটুকু ভোগ করছিল আকস্মিক মৃত্যুতে সেটাও তার মিস হয়ে গেল। অতএব ইমানদারের জন্য আকস্মিক মৃত্যু খারাপ কোনো কিছু না। আমি একজন স্টুডেন্ট, দুই তিনটা টিউশনি করে টিউশনি নেওয়ার সময় বলা থাকে আমি সপ্তাহে ছয় দিন পড়াবো, কিন্তু অনেক সময় ইচ্ছাকৃতভাবে ছয় দিন পড়াই না, আমার টাকাটা হালাল কিনা। ছয় দিন পড়াবেন বলে পাঁচ দিন চার দিন বলে ফাঁকি ঝুঁকি দেন টাকা হালাল হবে কিনা। এই টাকা হালাল হতে হলে যার বাড়িতে আপনি যার বাচ্চা পড়ান সেই ভদ্রলোকের সাথে আপনার বোঝাপড়া ক্লিয়ার করতে হবে। যদি মাঝে মধ্যে এক দুদিন হঠাৎ কালে বদলে হয়, সেও এটা জানে, আপনাকে কিছু বলে না, মৌন সম্মতি দেবে বা তার পারমিশন নেন, সে আপনাকে কিছু বলে না, তাহলে ওই বেতন আপনি নিতে পারেন। কিন্তু আপনি ছয় দিনের কথা বলে চার দিন ফাঁকি ঝুঁকি দেন, আবার দেখা গেল যে তাকে বলেন না, টেরো পাইতে দেন না, কলা কৌশল করে বিভিন্নভাবে এরকম করেন, তাহলে ওই দিনগুলোর উপার্জন আপনার জন্য হালাল হবে? খুব ভয়াবহ একটা ব্যাপার বান্দার হক যে আমি আরেকজনের টাকা নিচ্ছি। ফাবিমা তাখুযু মালা আখীকা, নবীজি বলেছেন তুমি কারোর কাছ থেকে টাকা নিচ্ছ, পারিশ্রমিক নিচ্ছ, এই প্রতিটা টাকার বিনিময়ে তুমি কি দিচ্ছ হিসাব করো। কাজ করা ছাড়া পারিশ্রমিক নিরা, আজকাল দুনিয়াতে যত চাকুরি আছে বেশিরভাগ চাকুরিতে দেখবেন যে চাকুরি যদি আট ঘন্টার ডিউটি হয় মিনিমাম ৩০ মিনিট ফেসবুকে যায়, ইউটিউবে যায়। তো এই ৩০ মিনিটের চাকরির টাকা কিভাবে হালাল হবে? যদি বলেন যে না আমার মালিক জানে, বস জানে, কোনো অসুবিধা নাই, তারা জেনেও আমাকে কিছু বলে না, তার মানে তারা মানসিকভাবে সন্তুষ্টি আছে, এতটুকু তারা এলাও করে, তাহলে তো জায়েজ। কিন্তু আপনার বস আসলে সাথে সাথে টপ করে মোবাইলটা ধুয়ে দিচ্ছেন, বস না হলে আপনি সিরিয়াস হয়ে যাচ্ছেন, তাহলে ওই টাইমটা যে উপার্জন সেটা কিন্তু হালাল হবে। এমনকি বসে বসে হুজুরের ওয়াজও শুনেন কাজ ফাঁকি দিয়ে, তাও হালাল হবে? অনেকে আছে কোরআন তেলাওয়াত করে, বলে রমজান মাস আমলের মাস, ডিউটির সময় সরকারি চাকরি করে, কি করে? কোরআন তেলাওয়াত করে। জি না, কোরআন তেলাওয়াত অন্য সময় করবেন, ডিউটির সময় আপনার বেতন হালাল হতে হলে এই পুরো টাইমটা তাকে দিবেন। হ্যাঁ, রিফ্রেশমেন্টের জন্য একটু আধটু আপনি উঠলেন বসলেন, সামান্য এক দু চার সেকেন্ড, দু চার মিনিট এদিক সেদিক গেল, এটা তো সব প্রতিষ্ঠান থেকে এই মনোসম্মতি থাকে, অসুবিধা নেই। কিন্তু আধা ঘন্টা এক ঘন্টা ধরে মোবাইলে টিপলেন টিপলেন, বউয়ের সাথে আলাপ লাগিয়ে দিলেন, এদিকে ডিউটি চলতেছে, টাকার মিটার ঘুরতেছে, জায়েজ হবে না। ভাইরা আমার, এই বিষয়গুলো এত সূক্ষ্ম, আমরা যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি, আলহামদুলিল্লাহ আল্লাহকে ভয় করি, আমাদেরও নিজেদের অজান্তে আমার উপার্জন এরকম অনেক হারাম ঢুকে যাচ্ছে। আমরা তাদের সন্তান, আমি আলোচনাতে সে কথা বলছিলাম, মুসলমানের সন্তান, পূর্বসূরীদের ইতিহাস জানেন, শেখুল হাদিস জাকারিয়া রহমতুল্লাহ আলী আববিতি বা আত্মজীবনীতে লিখেছেন যে তার তাদের মাদ্রাসাতে ভারতে তার বাবা, তিনি, তার চাচা তাদের তাকওয়ার দৃষ্টান্ত দিতে গিয়ে বলেছেন যে টেবিলে দুইটা কলম থাকত, কখনো ব্যক্তিগত কোনো কিছু লিখতে হলো ব্যক্তিগত কলম দিয়ে লিখতেন, আর অফিসের কাজ মাদ্রাসার কাজ করলে মাদ্রাসার কলম দিয়ে লিখতেন, কখনো নিজস্ব কোনো কাজে কোনো টাইম ব্যয় করলে এটা হিসাব রাখতেন, মাস শেষে বেতন থেকে সেটা কাটায় নিতেন অ্যাকাউন্ট্যান্টকে বলে যে আমার বেতন থেকে এটা বাদ দিয়ে রাখেন কারণ আমি এটা নিজের কাজে ব্যয় করেছিলাম, আনুমানিক একটা ফিগার বাদ দিতেন। বেশি আগের কথা না, টুমচর মাদ্রাসা লক্ষ্মীপুরের বাংলাদেশ ঐতিহ্যবাহী মাদ্রাসার একটা মাদ্রাসা টুমচর মাদ্রাসার এই সদ্য সাবেক হওয়া প্রিন্সিপাল মাওলানা হারুনুল মাদানী হাফিজাহুল্লাহ, অনেক আলেমের উস্তাজ, উনি কিছুদিন আগে রিটায়ারমেন্টে গেলেন, উনি রিটায়ারমেন্টে যাওয়ার সময় কত লক্ষ টাকা যেন ফিগারটা আমার মনে নেই, তিনি এই টাকাটা কোষাগারে জমা দিয়ে দিছেন, নেন নাই, বলেন যে আমি এই দীর্ঘ সময় যে মাদ্রাসায় চাকরি করছি, কত সময় হয়তো ডিউটির সময় বাসায় গেছি বা ব্যক্তিগত কাজ করছি, হিসাব রাখা সম্ভব হয় নাই, তো আনুমানিক এই টাকাটা আমি গ্রহণ করলাম না, আমি ডিউটি ছাড়া যদি নেওয়া হয়ে থাকে কোনো সময় সেটার বিনিময়ে এই টাকাটা আমি ফেরত দিয়ে দিলাম।
এই দৃষ্টান্ত এখনো এই দেশে আলহামদুলিল্লাহ আছে। এর নাম ইসলাম, এর নাম আল্লাহর গোলামি, এর নাম দাসত্ব। অতএব এভাবে হিসাব করে চলবো তো ইনশাআল্লাহ। টিউশনি করেন, যে কাজই করেন, আপনার দ্বারা কারোর হক যেন নষ্ট না হয় ভাই। একটি পয়সা কারোর আমার পকেটে আমি ঢুকতে দেবো না অন্যায় ভাবে ইনশাআল্লাহ। যুবকরা যদি জেগে যায়, এদেশে আর কোনো দুর্নীতি অনিয়ম আর্থিক থাকবে না।